খেলোয়াড়ের চরিত্র এবং সে কি খেলে, সে লুডো খেলে, কার সাথে খেলে, ইন্টারন্যাশনাল লেভেলে পরম বন্দ্যোপাধ্যায়ের সাথে খেলে, কি করবো বলো, মানে সাইকোলজিক্যাল থ্রিলার যদি ক্যারেক্টার বলে দাও তাহলে তো দেয়ার ইজ নাথিং এলস টু কিপ বিকজ দ্য ক্যারেক্টার্স হ্যাভ দ্য স্টোরি উইথ দেম সো ইয়া কারণ আজকে যদি তোমার কাছে একটা কাজ আসে যে তোমাকে পেরুতে গিয়ে পেরুর যে সিভিলাইজেশন কভার করতে হবে তো অবভিয়াসলি ইউ উইল চুজ ইট বিকজ ইট ইজ ডিফারেন্ট, মানে তুমি আজকে মানুষের মধ্যে থাকতে চাও, তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য প্রত্যেকটা চরিত্র হচ্ছে মানুষের মধ্যে থাকা, তো এটা একটা অদ্ভুত চরিত্র এটা, মানে আমি চাইবো, সত্যিই চাইবো যে 29 মার্চ প্রত্যেকটা লোক যাদেরকে আমি চিনি বা যারা আমায় চেনে একটু সিনেমাটা দেখুন 29 মার্চ অনওয়ার্ডস, তাহলে তারা বুঝতে পারবে যে ভালো লেখা ভালো সাইকোলজিক্যাল থ্রিলার অনেকদিন পর আবার ফিরে এসছে। ক্রস কানেকশন এই যুগে আবার ফিরেছে, মাঝে ছিল না, ছোটোবেলায় যখন ছিল তখন তো প্রচুর, মানে ক্রস কানেকশন থেকে আমার প্রেমও হয়েছে, তো ক্রস কানেকশন ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আর চাইল্ডহুড আই উড সে। নানান অন্য বিষয়ে রিলেট করেছি, একটা সিনেমা দেখলে আমরা প্রত্যেকটা মানুষ রিলেট করবো। মজার চরিত্র, কমপ্লিটলি মজার চরিত্র এটা আমার, এবং আর আর মজা শুধুমাত্র অনস্ক্রিন নয়, অফ স্ক্রিনও প্রচণ্ড মজা হয়েছে, কারণ যেখানে পরান্দা রয়েছে এবং পরান্দার মানে গল্প শুনতে আমার প্রচণ্ড ভালো লাগে, তো অফ স্ক্রিনটাও বেশ জমে যায় মজায়, তো আমাদের বেশ মজা করে লুডো খেলা, মজা করে আড্ডা মারা, খুব মজায় মজায় আমার হয়েছে, কারণ আমি অনেকদিন খুব সিরিয়াস চরিত্র করছিলাম, হ্যাঁ, তো অনেকদিন পর আবার একটা মজার চরিত্র আমাকে সবাই দেখতে পাবে, সেটা আমার খুব ভালো লাগছে। ঝালাগান পালাগানের একটা পর্বে শ্রেয়া কিছুটা নেচেছিল, তারপর শ্রেয়ার জন্য একটা দুর্দান্ত অভিজ্ঞতা যে ও নাচ করেছে এখানে, আমি তো নেচেই থাকি, আমাকে এক্ষুনি বললে আমি এক্ষুনি নেচে দেবো, তো না আমার দিক থেকে নেই, কিন্তু আমরা তো একটা সময় ওই সময়টার মধ্যে দিয়ে গেছি যখন টেলিফোন ছিল, ক্রস কানেকশন হয়ে যেত, ক্রস কানেকশনে মানুষের সাথে মানুষের পরিচয় হতো, তো এরকমই একটা পরিচয়ের গল্প এটা, যে একটা একা মানুষ, একজন একা বয়স্ক মানুষ যে একা থাকে, জীবনে কেউ নেই, একটা ফোন কল কী করে তার জীবনটা পাল্টে দেয়, সেটা নিয়েই হচ্ছে এই ছবির গল্প, এটাই থ্রিলার। গল্পটা শুরু হয় ক্রস কানেকশনের জন্য, এবার তারপরে যে জীবনের প্রবাহগুলো কোথায় গিয়ে ক্রস করছে সেইখানে আমাদের গল্পের হাইলাইট পয়েন্টগুলো আছে, এবার আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা কার্যকর হয়েছে। বেলাইন সিনেমাটার কে আমি হয়তো লাইনে আনছি, ওই জন্য হয়তো সমীক সেটা আমাকে কাউকে বলতে দিচ্ছে না, আমাকে বলছে সন্দীপ তুমি কাউকে বলো না, কারণ এন্টায়ার সিনেমাটা যেটা আছে সেটা যদি আনসার কোড কেউ থাকে, কেউ দিচ্ছে, সেটা হয়তো আমি, এবং আমি ফর্চুনেট যে আমার পুরোটাই আমি পরান্দার সাথে কাজ করতে পেরেছি পুরো ছবিটার মধ্যে, এবং সবাই জানবে এবং দেখতে পারবে হলে গিয়ে যে কী ধরনের চরিত্র আমি করছি, একটু সাসপেন্স থাকা দরকার, কারণ আমি বিশ্বাস করি সাসপেন্সের মধ্যে অনেক কিছু থাকে, আনসার থাকে। কানেকশনটা ছোটোবেলা থেকে তুলে এনে ধরেছি সেরকমটা নয়, বরং এরকম অনেক বয়স্ক মানুষজনকে আমি দেখেছি যারা যাদের জীবন একঘেয়ে হয়ে গেছে, তারা কিছু একটা ফান এলিমেন্ট জীবনে খোঁজার চেষ্টা করছে, সেরকম কিছু মানুষের উপরে অবলম্বন করে।